শিকার হলো বালিহাঁস। জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকায় বারবারই উদ্ধার হয় বালিহাঁস। এবার অম্বুজক্ষ সরকার নামে এক ব্যক্তি তার বাড়ি হাকিমপাড়ায় একটি বালিহাঁস দেখতে পান মাটিতে পড়ে আছে। তিনি তার বাড়িতে নিয়ে এসে সেই হাঁসটি সেবা যত্ন করে আজ ফরেস্ট দপ্তরের হাতে তুলে দেন। বারবার প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এই ধরনের বালিহাঁস বারবারই এখানে পড়ে যাচ্ছে বলে তিনি বলেন। ফরেস্ট দপ্তরের কর্মী সুবিক মণ্ডল বলেন, এখন নিয়ে যাচ্ছি, এরপর পাখিটির শারীরিক পরীক্ষা করে তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে। কালকে সন্ধ্যাবেলায় পাখিটা আমাদের কালী মন্দিরের সামনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি রেস্কিউ করে বাড়িতে রাখি, কিছু খাবার জল একে দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন পাখি বিভিন্ন সময় এরকম হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হওয়ার কারণেই এইসব হচ্ছে। এখানে এই দাদা প্রেস ক্লাবে ফোন করেছিলেন, প্রেস ক্লাব থেকে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করা হয়, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনকে। এসে উনি কালকে রাত্রে বোধ হয় একটা পাখি উদ্ধার করেছেন, বালিহাঁস, লেজার হুইসলিং ব্র্যাক, সেটা এখন বড় দপ্তরের হাতে উনি হ্যান্ডওভার করছেন। অসুস্থ, আমি তো ঠিক অসুস্থ বলতে পারবো না, এটা আমরা এখন ভেটের কাছে নিয়ে যাবো, ভেট দেখে বলবেন এটা অসুস্থ কিনা, তাহলে উনি সেভাবে ট্রিটমেন্ট করবেন। তারপরে DO4 পারমিশন অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে রিলিজ করা হবে। সৌভিক মণ্ডল।